পুলিশের কড়া নিরাপত্তায় কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে তোলা হচ্ছে এবং নাশকতার 9 মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি কিন্তু আজ। নাশকতার এই 9 মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি আজ দিন ধার্য করা হয়েছে এবং ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম বিএনপির মহাসচিবের জামিন আবেদন গ্রহণ করে শুনানির জন্য এই দিনটি কিন্তু ধার্য করেছেন। গত বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর রাজধানীর পল্টন ও রমনা থানায় পুলিশ কিন্তু বাদী হয়ে তার বিরুদ্ধে কিন্তু 11টি মামলা করে। এসব মামলার 9টি এজাহারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে। কিন্তু তাকে প্রধান বিচারপতির বাসভবনের হামলায় যে মামলায় গ্রেফতার করা হয় এবং বাকি মামলাগুলোতে গ্রেফতার দেখাচ্ছিল না পুলিশ, এমন পরিস্থিতিতে গত 13 নভেম্বর 10 মামলায় জামিন চেয়ে ঢাকার সিএমএম আদালতে কিন্তু আবেদন করেন মির্জা ফখরুল। তার আইনজীবীদের অভিযোগ, সিএমএম আদালত কোনো আদেশ না দিয়ে জামিন আবেদন রেখে দিয়েছেন। এ অবস্থায় জামিন আবেদনের গ্রহণ ও শুনানিতে সিএমএম আদালতের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে 14 নভেম্বর হাইকোর্টে রিট করা হয়। কিন্তু গত 17 ডিসেম্বর এই রিট প্রাথমিক শুনানির পর নাশকতার 9 মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন গ্রহণ করে তা আইন অনুযায়ী কিন্তু নিষ্পত্তি করার ঢাকার সিএমএম আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশের পর গত 30 ডিসেম্বর 9 মামলার জামিন আবেদন করা হয়। মির্জা ফখরুলের আইনজীবী তিনি কিন্তু এই আবেদনের কথা জানিয়েছেন। দর্শক, দুদিক থেকে কিন্তু ঘিরে রেখেছে পুলিশ এবং আপনারা আপনাদের কিছুক্ষণের মধ্যে তাকে কিন্তু আদালতে তোলা হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সেই অপেক্ষাতেই কিন্তু আমরা রয়েছি। দর্শক, সকলে কিন্তু অপেক্ষায়, তাকে নিয়ে আসা হবে এবং এরপরে কিন্তু তাকে আদালতে তোলা হবে। নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু জামিন শুনানির জন্য আজকে এই আদালতে আনা হচ্ছে এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু তিনি আজকে এসেছেন কিছুক্ষণ আগে এবং এখন কিন্তু তাকে তোলা হবে। গত বছরের 31 ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী কিন্তু তার আদালত ফখরুলের জামিন শুনানির জন্য এই আজকের দিন অর্থাৎ 9 জানুয়ারি দিন কিন্তু ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করে ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মিসবাহ বলেন, কিন্তু মঙ্গলবার দুপুর 12টার দিকে মির্জা ফখরুলকে আদালতে উপস্থিত করা হবে। তার উপস্থিতিতে গ্রেফতার ও জামিনের বিষয়ে কিন্তু শুনানি হবে এবং গত 28 অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে কিন্তু মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট 11টি মামলা করা হয় এবং সেই 8টি মামলা কিন্তু পল্টনে হয় এবং 3টি মামলা কিন্তু রমনা থানায় হয় এবং সেটির মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার যে মামলা, সেই মামলায় গত 29 অক্টোবর গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় কিন্তু ফখরুলকে। এরপরে কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে কিন্তু ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কিন্তু এবং এরপরে কিন্তু তিনি কারাগারে ছিলেন এবং আজকে তার জামিনের জন্য তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন হাজিরা দিতে এবং এরপরেই কিন্তু আজকে কিন্তু সেই কারণে তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে হাজিরা দিয়ে তার যে 11টি মামলার মধ্যে 9টি মামলা রয়েছে সেই 9টি মামলা কিন্তু আজকে জামিন শুনানির জন্য তাকে কিন্তু আদালতে অর্থাৎ এসআইসি কিন্তু ওঠানো হবে এবং এরপরই
আসলে তার জামিন হচ্ছে কিনা সেটা কিন্তু জানা যাবে কোর্টের আদেশের পর। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি নজরদারি এবং কঠোর অবস্থান কিন্তু পুলিশের এখানে। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা তো রয়েছি আমরা, এরপরে হয়তো বা তিনি আসবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যখনই আদালতে উঠবেন আপনাদেরকে সরাসরি আমরা কিন্তু সংযুক্ত করব দৈনিক ইত্তেফাকের ফেসবুক লাইভ থেকে।